জয়িতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমার রান্নাঘরে তৈরি হতে চলেছে পঞ্জিরি। নামটা একটু অচেনা লাগলেও কিছু চেনা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয় এই রেসিপিটা। চলুন তাহলে দেরি না করে শিখে নিই রেসিপিটা। আমার সাথে উপস্থিত আছেন শেফ জয়শ্রী গঙ্গোপাধ্যায়। নমস্কার জয়শ্রীদি। হ্যালো বলো, কেমন তোমার রান্নাঘরে কী শেখাচ্ছি আজকে? পঞ্জিরি না? আচ্ছা, এটা তো বললে, তুমি বললেই তো আগে খুব ঘরোয়া উপকরণ দিয়ে আমরা করতে পারি। এটা কিন্তু কিছুই না, এটাতে আমাদের লাগছে আটা, বুঝলে তো? আটা, চিনি, ঘি, এলাচ গুঁড়ো, কাজু আর কিশমিশ। আচ্ছা, পঞ্জিরি নামটা ঠিকই, কিন্তু এটা সত্যি তোমার একটা হারিয়ে যাওয়া রান্নার মধ্যে হয়তো পড়ে, কিন্তু এটা হচ্ছে তোমার নিছকই কিন্তু আটার হালুয়া। দাঁড়া, তোমাকে একটা চামচ দেবো? ঘিটা মোটামুটি লাগবে আর কি, 100 গ্রাম আটা হলে এই রকম 1 কটোরে ঘি একটু লাগবেই। আমি পরে ঘিতে হচ্ছে, ওরই একটা সুন্দর ফ্লেভার আসবে। আচ্ছা, এই ঘিটা এবার একটু আমাকে গরম হতে দিতে হবে। ঘিটা গরম হয়ে গেলে না আমি আস্তে আস্তে এই আটাটা দিয়ে দেবো। আচ্ছা, আর তোমার ধরো 100 গ্রাম আটা দিয়ে এটা করতে গেলে আমার 50 গ্রাম মতন চিনি দেবো। আচ্ছা, এইটা এবার আমি আস্তে আস্তে ভাজতে থাকবো। এটা বেশ একটু নাড়া রাখতে হবে, এটা নাড়া রাখতে হবে, কারণ আর একটু লালচে রঙ আসবে, নাহলে ভাজাটা একটু কাঁচা থেকে যাবে, আটার কাঁচা গন্ধটা না ভালো লাগবে না। এইবার দেখবে যে এই যে একটু লালচে রং ধরেছে, তো এবার আস্তে আস্তে আমি চিনিটা মিশাবো। দাও, এবার যদি একটু আস্তে আস্তে চিনি দিতে থাকো। কতটা পরিমাণ দেবো? দাও, মানে মোটামুটি ওই চিনিটা আমি দিয়ে দেবো আর কি পুরো। এবার চিনিটাও গলবে। আচ্ছা, ব্যাস মনে হয় হয়ে গেলে হয়ে যাবে। আচ্ছা, এখানে চিনির বদলে আমরা অন্য কিছু কি? না, এটার সাথে তো গুড় দিয়ে কোনোদিন করে আমি দেখিনি। আচ্ছা, চিনি দিয়ে এটা, চিনি দিয়ে এটা হয়। দেখো আমার মোটামুটি হালুয়ার মতন হয়ে এসেছে তো। এবার আমাকে তুমি এলাচ গুঁড়োটা দাও একটু, এটা ছোট আমি কি ঢেলেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঢেলে দিতে পারো। এলাচ গুঁড়োটা দিয়ে দিই। বেশ সুন্দর এলাচটা দেওয়ার জন্য গন্ধ একটা বেরোবে। এবার কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। এই আমাদের মোটামুটি তৈরি হয়ে যাবে, হয়ে গেল পনির। আচ্ছা, তোমাকে এটা কিসে দিই? আচ্ছা, আমি একটা দাও পাঠিয়ে দিই। দেখো তো এটার মধ্যে? হ্যাঁ, এটার মধ্যে ভালো হবে। তুমি গ্যাসটা বন্ধ করে দাও। তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর তোমার এইটা তুমি ইচ্ছে করলে আবার লাড্ডু পাকিয়েও রাখতে পারো। আচ্ছা, এই গরম গরম একটু ধরে হালুয়া হিসেবেও তুমি সার্ভ করতে পারো, এটা দিয়ে আবার তুমি লাড্ডুও পাকাতে পারো। এটা তো হয়ে গেলে তুমি কিছু কাজু দিয়ে গার্নিশ করে দাও। আর এটা আবার যদি গরম গরম লাড্ডু পাকিয়ে রাখতে চাও, তুমি কৌটে রেখে তুমি এটা 1 মাসও রেখে দিতে পারো। সুন্দর একটা ঘিয়ের গন্ধ, আটার গন্ধ, ঘিয়ের গন্ধ মিলে খুব সুন্দর লাগে, এলাচ গুঁড়োর গন্ধটা। হ্যাঁ, হয়ে গেল, সুন্দর গার্নিশ করেছে জয়িতা। আমাদের পঞ্জিরি রেডি। অনেক ধন্যবাদ জয়শ্রীদি এত সুন্দর একটা রেসিপি শেখানোর জন্য। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল পঞ্জিরি। এরকম চটজলদি রেসিপি যদি আপনিও আরও শিখতে চান, তাহলে অবশ্যই নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। ভালো থাকবেন।